কতটা যে মূল্যবান তামিম বিশ্বকাপে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সব মিলে সাকিব ও পরিমনি যেন একই সূত্রে গাঁথা। টাইগার শিবিরে স্বস্তি, অনুশীলনে সাকিব, তিনটি ম্যাচে দুইটার হার, কোনো মতে অক্সিজেনে টিকে আছে জানেন। স্বস্তি পেলাম মোস্তাফিজুরের কথায়, পরের সবগুলো ম্যাচ আমরা নাকি জিততেও পারি, তাই আবারও বেহায়ার মতো টিপি ছেটে বসে পড়ব আপন শক্তিতে রবিতে জ্বলে ওঠার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে হাসপাতালে স্বর্ণাপন্ন হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাতে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামার দিন দুয়েক আগে সাকিব অনুশীলনে ফেরা স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। বিশ্বকাপ যাত্রায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনেতে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবে আলোচনায় বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং পজিশনের রদবদল। এর পুরো দায় চন্ডিকা হাথুরে সিংহকে এবং সাকিব আল হাসানকেই দিচ্ছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, যেখানে বড় দায় ব্যাটারদের। এদিকে চোট নিয়েই ভারতের বিপক্ষে খেলতে যান সাকিব আল হাসান। উত্তরে খালেদ মাহমুদ সুজন বলেন, বাংলাদেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা সেই তামিম ইকবালই শুনিয়ে, হবেই বা না কেন, তামিমের সঙ্গীত পুরো দেশবাসীর এক অংশই, তার মতো ওপেনার তো দেশেই নেই, তাকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠাটাই তো অস্বাভাবিক। সব মিলে সাকিব ও পরিমনি যেন একই সূত্রে গাঁথা। সাকিব আল হাসান এবং পরিমনি দুজনেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়লেও নিজেদের ক্ষেত্রে তাদের সেরাটাই তুলে ধরেছেন। দুজনেই দুজনের পেশায় সাফল্য পেয়েছেন। কতটা যে মূল্যবান তামিম বিশ্বকাপে হারে হারে টের পাচ্ছে, ব্যর্থ হচ্ছে ওপেনিং কন্ডিশন। তামিম ছাড়া এই বিশ্বকাপ মশলাবিহীন, ব্যারঙ্গীন বিশ্বকাপ। বড়ই অভাব অনুভব করছি তামিমের জন্য।